দ্বিতীয় দিনের মতো চলছে কোরা ভ্যাকসিনের বুস্টার ডোজ কার্যক্রম। তবে এদিনও শুধু 60 ঊর্ধ্ব বয়স্ক নারী পুরুষকে এ টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রের সক্ষমতা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক SMS পাঠানো হচ্ছে। তবে দ্বিতীয় ডোজ দেওয়ার মেয়াদ ন্যূনতম 6 মাস এবং বয়স নির্ধারিত থাকায় কেন্দ্র অনুযায়ী টিকা প্রাপ্তদের সংখ্যা কম রয়েছে। এদিকে আগেভাগে বুস্টার ডোজ নিতে পেরে সন্তুষ্ট টিকা প্রাপ্তরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। 19 ডিসেম্বর দেশে বুস্টার ডোজের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। 8 দিন পর্যবেক্ষণ শেষে 28 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হয়। করোনার টিকার সাধারণ কার্যক্রমের পাশাপাশি বুস্টার ডোজ নিতে রাজধানীর কেন্দ্রগুলোতে দ্বিতীয় দিনও ছিল সরব উপস্থিতি। যদিও SMS ছাড়া টিকা নেওয়ার সুযোগ না থাকায় কোনো ধরনের ভিড় ছিল না। ঝামেলা ছাড়াই বুস্টার ডোজ নিতে পেরে খুশি টিকা গ্রহণকারীরা। খুব আনন্দ লাগছে, ভালো লাগছে স্যার। আমরা কোনো রোড়ে না পারাপারি নাই, একদম সাথে আসছে, দিয়ে দিতে পারছি। গতকালকে SMS পেয়েছি, আজকে বুস্টার নিয়েছি। খুবই ভালো লাগছে যে আমার তাড়াতাড়ি মেসেজটা আমি পাইয়ে গেছি। কোনো ধরনের নিবন্ধন ছাড়াই কেন্দ্র থেকে SMS পেয়ে নির্দিষ্ট তারিখে এসে টিকা নেওয়ার সুযোগ থাকায় কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। সহজ প্রক্রিয়ায় বুস্টার ডোজ নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন প্রবীণরা। নিবন্ধন আলাদা করতে হয় নাই, অটোমেটিক SMS চলে গেছে। আমরা সত্যি ভাগ্যবান, মানে শুরুতেই দিতে পেরেছি এবং এই পর্যন্ত কোনো সমস্যায় পড়িনি দিতে গিয়ে। বয়স্ক স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনারদের করোনা টিকার বুস্টার ডোজ কার্যক্রমের আওতায় রাখা হলেও শুরুতে বয়স্কদের SMS পাঠানো হচ্ছে। এ কারণে বুস্টার ডোজের জন্য বাড়তি চাপ নেই। তবে ফ্রন্টলাইনার ও স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হলে চাপ কিছুটা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যে যখন দিয়েছে সেই অনুযায়ী তার 6 মাস যখন ম্যাচুরিটি হবে ভ্যাকসিনের, সেই অনুযায়ী লিস্ট এসে চলে আসে 6 মাস পরে দেওয়ার নিয়ম, এবং সাথে হবে 60 ঊর্ধ্ব বয়স। আবার যখন আমাদের ফ্রন্টলাইনার অ্যাড হবে তখন কিন্তু আরও অনেক কিছু অ্যাড হবে, অনেক মানে ভ্যাকসিনের জন্য গ্রহীতা আমরা পাবো। তো সেক্ষেত্রে সেই অনুযায়ী মেসেজটা আমরা দিচ্ছি। বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রোজেনেকা ও মডার্নার টিকা নির্বাচন করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী অধিকাংশ কেন্দ্রে ফাইজারের টিকা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হচ্ছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন সংক্রমণের কথা বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। প্রথম ধাপে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বুস্টার ডোজের কার্যক্রম শুরু হলো, পরবর্তীতে দেশব্যাপী এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে যারা SMS পাননি তারা যাতে কেন্দ্রে ভিড় না করেন সেজন্য অনুরোধ জানানো হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।